বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। দেখো, ওয়াশিং মেশিন কীভাবে পরিষ্কার করতে হয় সেটা তোমাদের দেখাবো। অনেকদিন ব্যবহার করার পরে ওয়াশিং মেশিনে একটা বিস্ত্রির দেখো, কাচার পর দেখো কেমন কালো কালো দাগ হয়েছে, দেখেছো? আমরা কালো প্যান্ট তোমাদের দেখাচ্ছি, দেখো ছোপ ছোপ মতন দেখো দাগ হয়েছে। এটা আমরা মেশিনটাকে পরিষ্কার করতে হবে, তাই জন্য এই দাগটা হচ্ছে, মানে না পরিষ্কার করলে এই দাগটা হবে আর কি। অনেকদিন ব্যবহার করা হয়ে গেছে, এবার আমরা মেশিনটা পরিষ্কার করবো, বাড়িতে বসেই পরিষ্কার করবো আমরা। মিঠির বাবাই পরিষ্কার করে নিচ্ছে, আমরা কোনো কাউকে ডেকে যে পরিষ্কার করানো সেটা কোনো দরকার নেই, খরচা করার কোনো দরকার নেই, নিজেরাই করা যায়। দেখো, 10 নম্বর একটা রেঞ্জের সাহায্যে আর একটা স্ক্রুড্রাইভারের সাহায্যে আমরা এটা খুলবো, এই চাকতিটা খুলবো। এবার দেখো কি প্রচণ্ড নোংরা। এটা খুলে আমরা একটু ব্রাশ দিয়ে, ডিটারজেন্ট দিয়ে আমরা একটু পরিষ্কার করব, ব্রাশ বা কাপড় দিয়ে পরিষ্কার করব। তারপরে আমরা মেশিনের মধ্যে ডিটারজেন্ট দিয়ে, যেমন আমরা ওয়াশিং মেশিনে চালাই আর কি, জল টল দিয়ে চালাই, সেরকম চালাবো, কোনো কাপড় জামা না দিয়ে চালাবো। দেখো পরিষ্কার হয়ে গেছে, এবার আমরা লাগিয়ে দিচ্ছি, দিয়ে আমরা চালিয়ে নেব। নেওয়ার পরে একবার নোংরা জলটা বেরিয়ে যাওয়ার পরে আমরা ভালোভাবে আবার কাচতে পারবো। ঠিক আছে বন্ধুরা, কেমন লাগলো বলো, অবশ্যই কমেন্ট করে জানাবে।